আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজ আমি আমাদের প্রতিষ্ঠানের অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র এর তৃতীয় অধ্যায় চলতড়িত নিয়ে আলোচনা করছি। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকের আলোচনার শুরুতেই আমি রোধের ওপর এর তাপমাত্রা এবং উপাদান কি প্রভাব সৃষ্টি করে সেটি নিয়ে আলোচনা করব। আমরা জানি যে প্রত্যেকটি পরিবাহীর মধ্যে অসংখ্য মুক্ত ইলেকট্রন বিদ্যমান। যখন এগুলোর তাপমাত্রা বৃদ্ধি পায় তখন এই পদার্থের অণুগুলোর কম্পন গতিশক্তি বৃদ্ধি পাওয়ায় এদের ভিতরে ইলেকট্রনগুলো স্বাভাবিক যে চলাচল করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়। সুতরাং তাপমাত্রা বৃদ্ধি যখন করা হয় তখন এর ইলেকট্রনগুলো প্রবাহের সময় বাধা পায় এবং সেখানে একটি বাড়তি রোধ যুক্ত হয়, এবং এই এই অণুপরমাণুগুলো সংঘর্ষের ফলেই যে রোধের সৃষ্টি হয় সেটি কিন্তু আসলে তাপমাত্রা বৃদ্ধিজনিত রোধ। আর পরমাণুর এই কম্পন বেড়ে যাওয়াতে মুক্ত ইলেকট্রনগুলোর মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পায়, ফলে তড়িৎ প্রবাহ চলার পথে তার কিন্তু একটি বাধা সৃষ্টি হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যে এই পরিবাহীর তাপমাত্রা যত বৃদ্ধি পাবে তার রোধও কিন্তু ততই বৃদ্ধি পাবে। আমরা এভাবেই এখানে উষ্ণতার গুণাঙ্ক বিষয়টি এই উপাদানের সাথে আমরা সংশ্লিষ্ট করতে পারি। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একক রোধের কোনো পরিবাহীর তাপমাত্রা বৃদ্ধি প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির ফলে এর রোধের যে পরিবর্তন ঘটে সেই পরিবর্তনটি হলো তার উষ্ণতা গুণাঙ্ক, এবং এটি তোমরা নিশ্চয়ই সূত্রে দেখতে পাচ্ছ, আলফা ইজিক্যাল টু আর থিটা মাইনাস আর নট বাই আর থিটা ইন্টু থিটা, অর্থাৎ আর থিটা ইজিক্যাল টু আর নট ইন্টু 1 প্লাস আলফা থিটা। তো আমরা এরপরে দেখব হলো উপকরণ নিয়ে। একই দৈর্ঘ্যের এবং একই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোনো পরিবাহকের রোধ এর উপাদানের সাথেও সংশ্লিষ্ট থাকে। আমরা এটি বোর্ড শেয়ারের মধ্য দিয়ে তোমাদের দেখাই দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি তিনটি তারের একই রকম খণ্ড, একই রকম প্রস্থচ্ছেদ বিশিষ্ট অংশ নিয়েছি। এই উপাদান ভিন্ন হওয়ার জন্য কিন্তু এদের রোধগুলো ভিন্ন হবে। সুতরাং আমরা দেখতে পাই যে উপাদানের সাথে এর রোধের কিন্তু একটি সংশ্লিষ্টতা আছে। পৃথিবীর ভিতরে যে উপকরণগুলো দিয়ে আমরা সাধারণত তার তৈরি করি তার মধ্যে সব চেয়ে কম রোধ আছে হলো রূপার। এরপরে রোধ অপেক্ষাকৃত একটু বেশি আছে সেটি হলো তামার, তারপরে লোহা সহ অ্যালুমিনিয়াম অন্যান্য উপকরণের আছে, কিন্তু রূপা অপেক্ষাকৃত কম সহজলভ্য। এটি একটু দামি হওয়ায় আমরা তামার তার ব্যবহার করি, কারণ তামার রোধ রূপার রোধের প্রায় কাছাকাছি। এই কারণের জন্য আমাদের তামার রোধের ব্যবহারটাই, মানে তামার যে কেবল এটি ব্যবহার সবচেয়ে বেশি। তবে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যখন বিভিন্ন বৈদ্যুতিক সংযোগে তার ব্যবহার করবা তখন অবশ্যই কোনো ভালো কোম্পানির ভালো প্রোটেকশন দেওয়া আছে, আন্তরিক আবরণ দেওয়া আছে, ফায়ার প্রুফ যে তারগুলো ব্যবহার বর্তমানে হচ্ছে সেটি তোমরা ব্যবহারের চেষ্টা করবো, তাহলে এগুলোতে সহজে দুর্ঘটনাগ্রস্ত হওয়ার মানে আশঙ্কা থাকবে না। আমরা আবারও মূল পড়ায় ফিরে আসছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে রোধ এবং আপেক্ষিক রোধ এটির মধ্যে একটি পার্থক্য দেয়া আছে।
তো আমরা তো রোধের সংজ্ঞা নিশ্চয়ই জানি যে কোনো পরিবাহকের রোধ এর বাধা দেওয়ার একটি বিশেষ ধর্মের সাথে সংশ্লিষ্ট, এবং এই বাধা দেওয়ার ধর্মটি হলো তার রোধ। আর আপেক্ষিক রোধ হলো একক দৈর্ঘ্যের এবং একক প্রস্থচ্ছেদের কোনো পরিবাহকের দুই পাশের রোধটাই হলো তার উপাদানের আপেক্ষিক রোধ। আমরা আপেক্ষিক রোধকে সংজ্ঞা অনুসারে কোনো একটি পদার্থের ঘনকের রোধকেও আপেক্ষিক রোধ বলতে পারি। এখানে তোমরা শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ একক আয়তনের এবং একক ঘনকের বিষয়টি কিন্তু উল্লেখ আছে। তার পাশাপাশি আমরা রোধ বলতে আসলে প্রবাহকালে বিদ্যুতের চলাচলের পথে যে বাধা সৃষ্টি হয় সেটি আসলে রোধ। রোধের একক হলো ওহম, আর আপেক্ষিক রোধের একক হলো ওহম মিটার। রোধের ক্ষেত্রে এটি রোধের মান এর পরিবাহকের তাপমাত্রা, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, উপাদান ইত্যাদির উপর নির্ভর করে। কিন্তু আপেক্ষিক রোধ নির্ভর করে এর তাপমাত্রার ওপর এবং উপাদানের ওপর, এটি কিন্তু দৈর্ঘ্য প্রস্থ এগুলোর উপরে নির্ভর করে না। রোধ হয় হলো কোনো পরিবাহীর, আর আপেক্ষিক রোধ হয় হলো ওই পরিবাহীর উপাদানের। তো শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা এই বিষয়টি উপলব্ধি করতে পারছো। আমরা একটু আগে যে রোধের উষ্ণতা গুণাঙ্ক সূত্রটি দেখলাম, এই সূত্রের আলোকে এখানে একটি অঙ্ক দেয়া আছে, এবং আমরা এই উদাহরণের অঙ্কগুলো ইনশাল্লাহ অনায়াসে প্র্যাকটিস করতে পারবো। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো যে এখানে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি করে এটি প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস করা হয়েছে, ফলে তাপমাত্রা বৃদ্ধি হবে 100 কেলভিন পর্যন্ত। আমরা নিশ্চয়ই জানি যে সেলসিয়াস তাপমাত্রাকে যখন পার্থক্য আকারে ক্যালভিনে রূপান্তর করি তখন এটাকে সরাসরি কিন্তু লেখা সম্ভব। তো এরপরে আমরা আর থিটা এবং আর নট থিটা এগুলোর মান সরাসরি বসায় দিয়ে আমরা এই সূত্রে মান বের করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকের আলোচনার মাধ্যমে তোমরা যে জিনিসটা বুঝতে পারলে যে আমরা যদি ফিজিক্সের এই সূত্রগুলো সহজে আয়ত্ত করি তাহলে এটি ব্যবহার করে কিন্তু অঙ্ক করাটা আমাদের জন্য অনেক সহজ হবে, এবং তোমরা বাসায় বসে এই বইয়ের এই বিষয়গুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, এবং উদাহরণে যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো তোমরা প্র্যাকটিস করো। কোনো প্রবলেম হলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে। আজকের এই আলোচনার মধ্য দিয়ে আজকের ক্লাসটি শেষ করছি। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।